আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানালাই সংবাদে। আর বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফিট সয়াবিন ওয়েল সংবাদ শিরোনামগুলো। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া হবে বললেন কাদের, আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল সম্মেলনের আগের দিন সংবাদ সম্মেলন। রাজধানী সাভারের উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের শেষ মুহূর্তের প্রস্তুতি, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। এবং চীনে প্রতিদিন করোনায় 5,000-এর বেশি মৃত্যুর আশঙ্কা করছেন বিশ্লেষকরা, প্রতিদিন 10 লাখের বেশি আক্রান্ত হওয়ার সতর্কতা। অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে জনগণের পাশে থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার বার্তা তৃণমূলের মাঝে ছড়িয়ে দিতে চায় আওয়ামী লীগ। দলের 22তম কাউন্সিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বড় দলে কিছু সমস্যা থাকবেই, সেসবের মধ্যেই দলকে এগিয়ে নিতে হবে। আগের মতো আগামীতেও বিএনপি আন্দোলনে ব্যর্থ হবে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নীলাদ্রি শেখরের রিপোর্ট। আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের আগে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বেশিরভাগ নেতাকে নিয়ে দলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। বছর জুড়ে রাজনীতির মাঠে থাকা ওবায়দুল কাদেরের দলের সাধারণ সম্পাদক হিসেবেও এ দফার শেষ ব্রিফিং। সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের নতুন বার্তা দিতে চায়। এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা জাতিকে, জনগণকে এই বার্তাও দিতে চাই যে আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে আছি এবং জনগণের পাশে আমরা পরবর্তী নির্বাচন জনগণের ম্যান্ডেটটিতে আমরা আমাদের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ গড়া অঙ্গীকারে আমরা প্রস্তুত। ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে দুদফা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ওবায়দুল কাদের। প্রশ্ন ছিল তার নিজের কাজের মূল্যায়ন নিয়ে। আই এম নট এ পারফেক্ট লিডার, এবং আমি মনে করি মানুষ একেবারে পারফেক্ট হওয়া খুবই দুঃসম্ভব, ভুল ত্রুটি তো থাকবে, সাফল্যও আছে ভুল ত্রুটিও আছে, এসব আছে বড় দল বিরোধী রাজনীতি নিয়ে সবসময় সরব ওবায়দুল কাদের বললেন আগামীতেও সফল হবে না বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারকে নির্বাচনের মাধ্যমে সেটা তাদের কাছে শঙ্কার কারণ কর্মসূচি দিয়ে ফেল করছে, আগামী দিনেও তারা কারণ তাদের সাথে তাদের নেতা কর্মী নিয়ে তারা করতে পারে, কিন্তু জনগণের উপস্থিতি সেটা বাস্তবে হয় না। আর যে আন্দোলনে জনগণ নেই সে আন্দোলন কোনোদিনও সম্ভব। আগামী দিনে ওবায়দুল কাদেরই আবার মুখোমুখি হবেন সাংবাদিকদের, নাকি নতুন কেউ পাচ্ছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব, তার জন্য অপেক্ষা করতে হবে শনিবার বিকেল পর্যন্ত। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর সরদি উদ্যানে আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেখানে আছেন ওবায়দুল রশিদ, আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। ওবায়দুল, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন?
ধন্যবাদ আসিফ। আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল উপলক্ষে যে প্রস্তুতি তার প্রায় সবিশেষ। এই মুহূর্তে যদি কথা বলি তাহলে শেষ মুহূর্তে যে সকল কাজকর্ম রয়েছে এবং নিরাপত্তাজনিত যে সকল বিষয় রয়েছে সেগুলোই আসলে করা হচ্ছে। আমরা জানতে পেরেছি যে বিকালের দিকে এই পুরো যে সম্মেলনস্থল এখানে আসলে সুইপিং করা হবে এবং নিরাপত্তার পুরো বিষয়টি আরও জোরদার করা হবে। এবং এই বিষয়ে সকালে র্যাবের মহাপরিচালক এই এলাকা পরিদর্শন করেছেন, ডিএমপি কমিশনার তার একটি কথা বলেছেন যে আসলে সে ধরনের কোনো সুনির্দিষ্ট হুমকি নেই, তবে তারপরও যেহেতু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বারবার হত্যা চেষ্টা করা হয়েছে সে কারণে সেই বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা তারা করেছেন, সেভাবেই তারা রয়েছেন। এবং একই সঙ্গে এই বিশাল কর্মযজ্ঞ দেখতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যেমন আসছেন তেমনিভাবে উৎসুক নেতা কর্মী ও সাধারণ মানুষও কিন্তু আসছেন। সাধারণ মানুষের জন্য সুইপিংয়ের পর থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, তার আগে আসছেন এবং আগামীকালকে এই কাউন্সিলর ডেলিগেটদের জন্য যে সকল গেটগুলো রয়েছে সেগুলো সকাল 7টার দিকে খুলে দেওয়া হবে। আর কিছুক্ষণ আগে এই এলাকা পরিদর্শন করে গিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং এই যে মঞ্চ উপকমিটি তার আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে সব ধরনের প্রস্তুতি শেষ, এখন শুধু অপেক্ষা সম্মেলনের। এবং এবারে খরচ হ্রাস করার জন্য বৈশ্বিক পরিস্থিতির কারণে যে বিষয়টি দাঁড়িয়েছে তার জন্য একদিনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং তারপরে আসলে উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহের কোনো কমতি থাকবে না। আর বিকেল 3:30টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আবারও আসবেন এখানে এবং এই এলাকাটি আবারও পরিদর্শন করবেন, কথা বলবেন সাংবাদিকদের সাথে। আর যেটি হচ্ছে আলোচনার মধ্যে যেটা শুনছিলেন সেটি হচ্ছে যে নতুন নেতৃত্ব কিংবা নেতৃত্বের পরিবর্তন, সে বিষয়ে সে আলোচনাগুলোও রয়েছে এখানে। তবে তার জন্য আসলে আগামীকালকে পর্যন্ত আওয়ামী লীগের কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন পর্যন্ত অপেক্ষাই করতে হবে। ওবায়দুল, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে আরও খবর জানবো আপনার কাছ থেকে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলের সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। শনিবারের আয়োজনের জন্য ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার এনামুল কবির। রূপমের রিপোর্ট। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, চলছে ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টরের সুইপিং। এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন পুলিশের এলিট ফোর্স র্যাবের প্রধান এডিশনাল আইজি মোহাম্মদ খুরশিদ হোসেন। যে কোনো একটা অনুষ্ঠান যাতে স্মুথলি হতে পারে, যারা এখানে আসবে তারা নিরাপত্তার সঙ্গে আসবে, নিরাপত্তার সঙ্গে চলে যাবে, বাইরে থেকে কোনো অপশক্তি এসে কোনো ঝামেলা করতে না পারে, এটাকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা করে উত্তাপ না। রাজনীতি করবে, সরকারের দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু আমার কাছে উত্তাপ বলে মনে হয় না, এটা রাজনীতির স্বাভাবিক গতি আমি মনে করি। এটা হবেই যেহেতু সামনে নির্বাচন, আর এটাকে কেন্দ্র করে অন্য কোনো শক্তি আমি তো এটা মনে করি না। জঙ্গি তৎপরতা অব্যাহত আছে, তো এটা আমাদের ব্যর্থতা, যেহেতু এভাবে দুজন জঙ্গি চলে গেছে এবং দীর্ঘদিন ধরে তারা প্ল্যান করে অবশ্যই গিয়েছে এবং আমরা এখনও তাদেরকে ধরতে পারিনি। পরে সম্মেলন স্থলের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক চিত্র দেখতে সহকর্মীদের সাথে পর্যবেক্ষণে আসেন ঢাকার পুলিশ প্রধান খন্দকার গোলাম ফারুক। আকাশ গ্রেনেড হামলা বলি, টঙ্গিপাড়ায় বোমা হামলা বলি, তো এই ধরনের অনেক ঘটনা আছে, সেগুলোকে সামনে রেখেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধি করা সহ এবং অন্যান্য যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। সুনির্দিষ্ট কোনো থ্রেট আছে বলে আমরা মনে করি না। জঙ্গি দুইজন চিন্তা হয়েছে, সেই ব্যাপারে আমরা জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করছি এবং ইতিমধ্যে ওই জঙ্গিদের সহযোগী বেশ কয়েকজন জঙ্গি এবং অন্য গ্রুপেরও বেশ কয়েকজন জঙ্গি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তা আমরা আশা করি যে জঙ্গিদের তরফ থেকে কোনো থ্রেট থাকবে না। সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে যে কমিটি হবে তা বর্তমান কমিটির মতোই 81 সদস্যের হবে। গঠনতন্ত্রেও বড় কোনো পরিবর্তন আসছে না, আর ঘোষণাপত্রে থাকছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বিষয়। আরো জানাচ্ছেন ওবায়দুল রশিদ।
আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলের প্রায় সব প্রস্তুতি শেষ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনের জন্য প্রস্তুত হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। এবারের জাতীয় কাউন্সিলে উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দল ছাড়া নিবন্ধিত সব রাজনৈতিক দলই আমন্ত্রণ পাবে, আর গঠনতন্ত্রেও আসছে না বড় কোনো পরিবর্তন। কমিটির যে স্ট্রাকচার, সেই কাঠামো ঠিকই থাকছে, এবং সেই জায়গায় কমিটির পরিধি 81-এর মধ্যেই থাকবে। এর ভেতর দিয়ে জানো যে পরিবর্তন পরিবর্তন হোয়াট এভার যদি কোনো কিছু মাথায় থাকে, চিন্তায় থাকে, সেটি নেত্রীর মাথায়ই থাক আসে। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে নতুন কমিটির পাশাপাশি অত্যন্ত গুরুত্ব পায় ঘোষণাপত্র, যেখানে দল হিসেবে আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কি করতে চায় তার রূপরেখা থাকে। এবারও দেশের মানুষের কথা চিন্তা করেই প্রস্তুত হচ্ছে ঘোষণাপত্র। এবারের ঘোষণাপত্রে আমাদের অনেক বিষয় থাকবে, বিশেষ করে 2008 সালের নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা উনি আওয়ামী লীগের যে নির্বাচন ইস্তাহার ঘোষণা করেছিলেন, সেই ইস্তাহারে তখন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার কথা বলেছিলেন। এবার হবে স্মার্ট বাংলাদেশ। এই বাংলাদেশ সকল সেক্টরে উন্নয়ন অগ্রগতি পাশাপাশি আমাদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গোটা জাতিকে যাতে স্মার্ট হিসাবে পরিণত করা যায়, সেইটাই আমাদের মূল টার্গেট। ব্যয় সাশ্রয়ের জন্য একদিনেই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের দুটি অধিবেশন হলেও উৎসাহ উদ্দীপনার কোনো অভাব হবে না বলেছেন আওয়ামী লীগের নেতারা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারের সাথে কথার উত্তাপ বাড়ছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়িয়েছে নগর জুড়ে। নতুন নগরপিতা নির্বাচনে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। অবাধ সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এজেন্ডালক সময়ে ভিডিওচিত্র আরো জানাচ্ছেন মেরিনা লাভলি। রংপুর সিটি কর্পোরেশন এলাকা জুড়ে চলছে নির্বাচনী প্রচার। নগরীর কাচারি বাজারে গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। তিনি আওয়ামী লীগ প্রার্থীর সকল অসৎ পরিকল্পনা নির্বাচনে ভেস্তে যাবে বলে মন্তব্য করেন। ইনশাআল্লাহ তাদের এই যত অসৎ পরিকল্পনা এগুলো সব 27 তারিখে ভেস্তে চলে যাবে, এবং আমি মনে করি যে 27 তারিখে দুইটার পরে আপনারা দেখবেন যে ভোট একচেটিয়া হচ্ছে। নগরীর শাপলা চত্বরে গণসংযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনিয়ারা লুৎফা ডালিয়া অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী নির্বাচনে কারচুপির চেষ্টা চালাচ্ছেন। তারা জিতে আছেন আর অন্য প্রার্থীরা পিছিয়ে আছেন, এটা আমার কাছে মনে হয়েছে যে একটা কোনো উদ্দেশ্য প্রণোদিত তাদের প্রচার প্রচারণা না, তারা ভিতরের খবর কোনো ইস্যু তৈরি করে রেখে দিয়েছে কিনা, কারচুপি কোনো পরিকল্পনা তাদের পূর্ব করা আছে কিনা। প্রার্থীদের প্রতিশ্রুতি না শুনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার কথা বলেছেন ভোটাররা। মেয়র সিটি কর্পোরেশনের উন্নতি করবে, আমাদের এলাকা সব জায়গার উন্নতি করবে, তাকেই আমরা ভোট দেব। রংপুর সিটি কর্পোরেশনের তেমন কোনো উন্নয়ন হয়নি, আমি চাই যে আমাদের নগরীকে পরিচ্ছন্ন এবং সুন্দর নগরী হিসাবে গড়ে তুলবে, এরকম যোগ্য লোককে আমার নতুন ভোটার হিসাবে ভোটটা দেবো, মূল্যবান ভোটটি দেবো। আমাদের রংপুর সিটি মানে কর্পোরেশনটাকে একটু গুছিয়ে এটা গোছালো একটা নগরী হিসেবে পরিণত করবে, এরকম প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। আগামী 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে রংপুর সরকারি কলেজ মিলনায়তনে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে স্বচ্ছতার সাথে ভোট গ্রহণের কড়া নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন। আইনের মধ্যে তো বলে দেওয়া আছে যে একজন প্রিজাইডিং অফিসার কি করবেন কি করবেন না, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, ওনারা ওনাদেরকে সেই বইও দিয়ে দেওয়া হয়েছে, ওনারা সেটা পড়বেন, ভালোভাবে রপ্ত করবেন এবং সেই অনুযায়ী কাজটা করবেন। নীতি নৈতিকতা লোভ লালসার ঊর্ধ্বে থেকে, ভয় ভীতির ঊর্ধ্বে থেকে ওনারা একদমই স্বাধীনভাবে আইনের কাঠামোতে কাজটা করে যাবেন। রসিক নির্বাচনে 426,469 জন ভোটারের মন জয় করতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন 9 জন মেয়র প্রার্থী এবং 251 জন কাউন্সিলর প্রার্থী। তাদের টার্গেট জয় নিশ্চিত করা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। চীনে করোনাভাইরাসের সংক্রমণে ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে, তবে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা বিশ্লেষণের সংস্থা এয়ারফিনিটি বলছে সংক্রমণ যে হারে ছড়িয়ে পড়ছে তাতে প্রতিদিন 10 লাখ নতুন আক্রান্ত এবং 5,000 মৃত্যুর ঝুঁকিতে আছে চীন।
দেশের প্রত্যন্ত অনেক এলাকার আক্রান্ত মৃত্যুর তথ্য সরকার পর্যন্ত পৌঁছাতে পারছে না বলেও ধারণা করছে সংস্থাটি। ভারতেও চীনে শনাক্তকরণের নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। সাউথ কোরিয়ায় 24 ঘন্টায় 68,000-এর বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 63 জনের। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা একাডেমির 45তম বার্ষিক সভা শেষ হয়েছে। একাডেমি প্রাঙ্গণে সকাল 8টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়। ফেলো, জীবন সদস্য, সদস্য আমন্ত্রিত সুধীজনের অংশগ্রহণে বাংলা একাডেমি প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। লেখক, সাহিত্যিক সহ বিভিন্ন ক্ষেত্রে যারা আলো ছড়িয়েছেন তাদের আড্ডা আলোচনায় মুখরিত হয়ে ওঠে বাংলা একাডেমি। এবার শিক্ষায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ডক্টর মহাশয় আরিফিন সিদ্দিক এবং বিজ্ঞানে ডক্টর মোহাম্মদ আলী রেজা খান সহ 7 বিশিষ্টজন বাংলা একাডেমির সম্মানিত ফেলোশিপ পেয়েছে। এছাড়া ডক্টর ইসরায়েল খান, সাহিত্যিক সিরাজুল ফরিদ, অধ্যাপক ডক্টর রাজিয়া সুলতানা এবং নাট্যকার মামুনুর রশিদ বাংলা একাডেমি প্রদত্ত বিভিন্ন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। দেখছেন জানালে সংবাদ, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাত অটোস লিমিটেড বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানে ফিরব। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে আমন্ত্রণ, চ্যানেল আই সংবাদে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট বা প্লট কিনতে আবাসন মেলায় ভিড় জমান নগরবাসী। মেলায় অংশ নেওয়া আবাসন কোম্পানিগুলো বলছে 1,000 থেকে 1,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের চাহিদা সবচেয়ে বেশি, তবে এক বছরের দাম আরও বেড়েছে বলে মনে করছেন ক্রেতারা। এখন পর্যন্ত বিক্রি নিয়ে খুশি আয়োজক রিহ্যাব। মাসুদ শাকিলের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিনের আবাসন মেলার তৃতীয় দিন। মেলার 180টি স্টলে নানা শ্রেণী ও পেশার মানুষ ফ্ল্যাট বা প্লট কিনতে যাচাই বাছাই করছেন, কেউ কেউ বুকিংও দিচ্ছেন। আমার পছন্দের এরিয়া হচ্ছে মোহাম্মদপুর এরিয়া। আমি ছোট পরিবারের জন্য 1,200-1,400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হলেই আমাদের জন্য মনে হয় চলবে। আগের যে একটু বাড়ছে মনে হচ্ছে, যেটা আইডিয়া করে আসছিলাম এর চেয়ে একটু বেশি। আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, প্লট ফ্ল্যাটগুলো টাইমলি বুঝে পাওয়া যায় না। মুখে ওনারা যত সুন্দর সুন্দর কথা বলেন, পেমেন্ট বা বুকিং বা ফুল পেমেন্ট হয়ে যাওয়ার পরে টের পাওয়া যায় আসল অবস্থাটা কী। আমি বেসিক্যালি শাহিনবাগ এলাকায় একটা ফ্ল্যাট খুঁজছিলাম, কিন্তু আসলে বর্তমানে আমার মনে হয় প্রাইস অনেক বেড়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। আগে যেটা এক বছর আগে যেটা ধরেন 6,000-6,000+ ছিল, সেটা এখন 8,000+। বিভিন্ন আবাসন কোম্পানি নানা ধরনের ছাড়ের সুবিধা দিয়ে নিজেদের ফ্ল্যাট বা প্লট বিক্রির চেষ্টা চালাচ্ছেন। মেলায় অংশ নেওয়া আর্থিক এবং নির্মাণ উপকরণ প্রতিষ্ঠানগুলো বলছে তারাও সাড়া পাচ্ছেন ভালো। 1,000 স্কোয়ার ফিটের বেশি, যেমন 1,100-1,200-1,500 এরকমেরই কাস্টমার আমাদের বেশি হোম লোন কথা বলে। 1,000+ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের আগ্রহ বেশি। আমাদের ইনহাউস এবং প্রসপেক্টস যারা আছে তারা মোটামুটি আমাদেরকে সাড়া দিচ্ছে। ওভার ফোনে যারা আসছেন তারা স্টল ভিজিট করছেন, সাড়াটা ভালো। ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপের কারণে আগামী বছর থেকে রাজধানীর অনেক এলাকায় ফ্ল্যাটের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন রিহ্যাব প্রতিনিধিরা। এই মেলাটা হলো যে যারা কিনবে তাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ এই মেলায় যত ছাড় দেওয়া যাবে, কিন্তু এর পরবর্তী মেলা যেটা আসবে আগামীতে 2023-এ, ওই মেলায় কিন্তু এই মেলার সাথে দাম ডিফারেন্স থাকবে 2,000 টাকা করে পার স্কোয়ার ফিটে। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকলেও মেট্রো রেল উদ্বোধনের কারণে 25 ডিসেম্বর শেষ দিনের মেলা দুপুর 2টা পর্যন্ত চলবে। ছোট হোক তবু ভাই নিজেরও বাসা, নিজের করে সেই বাসাটুকু নিশ্চিত করতে এ ধরনের ফেয়ারে আসেন মধ্যবিত্তরা, কিন্তু স্বাদ আর সাধ্যের মধ্যে সেটি মেলাতে গিয়ে তাদের একটু কষ্টই করতে হয়। তবু যদি সাধ্যের মধ্যে পাওয়া যায় একটি বাসা, কারণ হোম সুইট হোম, দেয়ার ইজ নো প্লেস লাইক হোম। রাজধানীর রিহ্যাব ফেয়ার থেকে মাসুদ শাকিল, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপিসি ট্রিপল ই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল। গেস্ট অফ অনার ছিলেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ডিন অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আনিস আহমেদ। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহফুজ আলী সোহেল। অনুষ্ঠানে 4 গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। এবারে রয়েছে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ।
বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে রাজশাহীর শিশু একাডেমি চত্বরে চার দিনের উদ্যোক্তা সম্মেলন ও পণ্য মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। সে সময় ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিনা রহমান শিশির, বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন রাজশাহী বিভাগের আহ্বায়ক লায়লা নাসরিন, রাজশাহী বিসিকের উপমহাব্যবস্থাপক জাফর বায়াজিদ এবং অন্যরা। রাজশাহী সহ বিভাগের আট জেলার উদ্যোক্তারা তাদের হাতে তৈরি পণ্য নিয়ে মেলায় গিয়েছে। মেলায় 67টি স্টলের মধ্যে বেশিরভাগই নারী উদ্যোক্তাদের। সম্মেলন ও পণ্য প্রদর্শনী চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। দেশের ভোজ্য তেলের ঘাটতি কমাতে শরৎপুরের জাজিরায় উন্নত জাতের সরিষা আবাদ বাড়ছে। গত মৌসুমের তুলনায় এবার 415 হেক্টর জমিতে সরিষা আবাদ করেছেন কৃষক। শরৎপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। 2025 সালের মধ্যে দেশের ভোজ্য তেলের উৎপাদন 40% বৃদ্ধির লক্ষ্য সামনে রেখে কাজ করছে কৃষি বিভাগ। তারই অংশ হিসাবে জাজিরা কৃষি বিভাগ অধিক তেল উৎপাদনশীল সরিষার জাত বাড়ি 18, বাড়ি 14, বাড়ি 17, বিনা 4 ও বিনা 9 আবাদে উদ্বুদ্ধ করছে। আমি বাড়ি 14 সরষা করছি, এতে ফলন ভালো, এতে বিঘা 7-8 মণ করে সরষা হয়, এতে আমার লাভবান। প্রায় 7 বিঘা জমি আমি আলুটি করছি, বাড়ি 17, এটা আরও ফলন দেখা যায় যে গতবারের চেয়ে এবার খুব ভালো ফলন দেখা যায়। আমরা আগে যে সরষার আবাদ করতাম তার চাইতে এখন যে নতুন জাত আবাদ করি এই ঘান বাঙালি, আগে তেল হয়তো 3 কেজি আর এখন তেল হয় সেই সরিষা 4.5 কেজি। সরিষা থেকে আমরা যেমন খাবার তেলটাও পাইতেছি এবং এটা দিয়ে আমরা কৃষিক্ষেত্রে লাভবান হইতেছে বিক্রি করে। জাতীয় ঘাটতি পূরণে মাঠ পর্যায়ে ব্লক ভিত্তিক পুরশস্য বিন্যাসের মাধ্যমে আগাম জাতের অন্তর্ভুক্তিকরণে কাজ করছে কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে ব্লক ভিত্তিক কর্ম পরিকল্পনার মাধ্যমে বোরো শস্য বিন্যাসে আগাম সরিষার অন্তর্ভুক্তিকরণ এবং সরিষার নতুন নতুন জাত বিস্তারে কাজ করে যাচ্ছি, যার ফলে ইতিমধ্যে গত বছর থেকে জাজিরা উপজেলাতে 415 হেক্টর জমির সরিষার অধিক আবাদ সম্পন্ন হয়েছে। এবছর জাজিরায় 2530 হেক্টরে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 2915 হেক্টরে। সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী 2025 সালের মধ্যে ভোজ্য তেলের 40% স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। তারই অংশ হিসাবে স্থানীয় জাতের চেয়ে অধিক তেল উৎপাদনকারী জাত ব্যবহারের মাধ্যমে ইতিমধ্যে জাজিরায় 15% আবাদ বৃদ্ধি পেয়েছে। জাজিরার বিকেনগর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বরগুনায় দরিদ্র অসহায় শীতার্থদের শীত বস্ত্র দিয়েছে প্রকৃতির জীবন ক্লাব। তীব্র শীত মোকাবেলায় কম্বল পেয়ে খুশি প্রত্যন্ত এলাকার মানুষ। বরগুনা থেকে হাসান জুটির পাঠানো তথ্য ভিডিওতে তিনি রিপোর্ট করছেন আলিম আল রাজি। প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় নদ নদী বেষ্টিত বরগুনার চরাঞ্চল মানুষের। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র অসহায় মানুষকে শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। চর খাজুরতলা, গুলিশাখালি, মাঝের চর, কেওড়াবুনিয়া, ঝোপখালি, হোসনাবাদ এবং তালতলিতে শীতবস্ত্র দেওয়া হয়। কম্বল পেয়ে খুশি এসব অসহায় মানুষ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে আমরা প্রতি বছরই যাদের শীতের সিজন আসলে আমাদের শীতবস্ত্র বিতরণ করা হয়। আমরা সবাই এতে যারা সাধারণ মানুষ আসে, প্রতিবন্ধী, অসহায়, এতিম এবং যারা মুরব্বী বয়স্ক তাদেরকে দেওয়া হয় এবং তারা এইটা পাইয়ে অনেক খুশি। যারা কম্বল দিয়েছে তাদেরকে ধন্যবাদ, এতে আমরা অনেক খুশি। আমি খুশি হয়েছি আল্লাহর দরবারে, আমি একজন অন্ধ প্রতিবন্ধী, আমার দুইটা চক্ষু নাই। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই ধরনের আয়োজন আমরা চাই যে যাতে প্রতি বছরই যখন এই শীতের কষ্টে ভোগে সেক্ষেত্রে আমাদের যদি কিছুটা হলেও লাভ হয় এই কষ্টের, সেজন্য আমি এই প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ জানাই। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবিও তাদের। আলিমাল রাজি, চ্যানেল আই। জানাবো পার্টাইস কেবলস খেলার খবর।